হাই গাইস, উষ্ডুমকা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে কোথায় যাচ্ছি জানেন? এই দেখুন, খুব সুন্দর একটা নার্সারি দিয়ে যাচ্ছি। উষ্ডুমের রাতে আছে পেপসির বোতল, আর মা কিছু বাজার করেছে দোকান থেকে, বাজারের ব্যাগটা নিয়ে আমার হাতে ছাতার আমি দেখাচ্ছি। নিয়ে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে প্রবেশ করতে দেখুন কি সুন্দর নার্সারির মধ্যে স্টোভ সাজিয়ে রেখেছে। আপনারা এখান থেকে গাছ কিনলে এই স্টোভটিও কিনতে পারেন, নিয়ে লাগাতে পারেন। আর কি সুন্দর সুন্দর স্টোভগুলি, দেখতে খুবই ভালো লাগছে। চীনামাটি সবগুলি, কি সুন্দর হাসির ডিজাইন, কার্টুন, ডোরিমন, কাপ নানান ডিজাইনের আছে, দেখতে খুবই সুন্দর লাগলো স্টোভগুলিকে। তার টবগুলি দেখা হয়ে গেলে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই দেখুন, মাটি, গোবর, সার এগুলি টবে দিয়ে দিয়ে স্টাম্প করে, বা নয়তো ছোটো ছোটো চারা করে। এই চারাগুলি বিক্রি করলে আমরা বাড়িতে এনে লাগিয়ে বড় বড় গাছ বানাই। আর দেখুন ক্যাকটাস, কি সুন্দর সুন্দর ক্যাকটাস! আমি তো তাড়াতাড়ি করে, অনেক বড় নার্সারি তো সবটা কাভার হচ্ছে না, তাই স্প্রিডে নিয়ে যাচ্ছি। আপনারা স্প্রিডের মধ্যে যা যা গাছগুলি চিনেন প্লিজ কমেন্ট করে অবশ্যই নাম বলবেন। আমি এগুলির নাম জানি না, শুধু ক্যাকটাসগুলি জানি। আর ছোটো ছোটো ক্যাকটাসের টব দেখে উইডম তো কি খুশি হয়েছে, কিউটি কিউটি বলছে টবগুলি, কেউ কেউ বলতে সবগুলি আমি বাড়িতে নিয়ে আসবো। তারপর ভিতরেটি দেখে আমি বাইরের দিকে চলে গেলাম। বাইরের দিকে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আমি এগুলির নাম জানি না। প্লিজ আপনারা যারা যারা জানেন কমেন্ট করে অবশ্যই বলবেন কোন গাছটার কী নাম। কিছু কিছু জানি কিন্তু স্পিডে চলে যাচ্ছে, তো তার জন্য আর দেখাতে পাচ্ছি না। আর এদিকে সামনে আছে একটা আপেল গাছ, চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপেল গাছটাকে। আপনার কে কে আপেল গাছ চিনেন প্লিজ কমেন্ট করে বলবেন, এটা কি সত্যি আপেল গাছ কি না? আপেল তো নাই, গাছটা দেখে বল মামাকে দেখাচ্ছে এটা নাকি আপেল গাছ। এই দেখুন, এই দেখুন, এই যে বড় গাছটা, এটা নাকি আপেল গাছ। আপনারা কি চিনেন? জানলে কমেন্ট করে অবশ্যই বলবেন, কি সুন্দর লাগছে। এটা তো আর কিছুদিন পরে মনে হয় আপেল চলে আসবে, কারণ বড় হয়ে গেছে, এটা আপেল গাছ নাকি? আপনারা যারা যারা জানেন সত্যি কেন মেয়েটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, কারণ আপেল গাছ যেন এটা একটা নার্সারির মানুষ বলেনি, আরেকজন বলেছে। নার্সারির মানুষ বললে তো বুঝতে পারতাম, মানে তারা তো আর সব গাছের নাম জানে, তারা তো সত্যিই বলবে, কারণ এই গাছটার নাম আরেকজনে বলেছিল। আর এই খুব সুন্দর সুন্দর জবা গাছের স্টাম্প করানো আছে। তা আমি একটু সামনের দিকে যাচ্ছি, আর এই দিকে সামনে গ্রিন হাউসের মধ্যে একটা কুকুর, আমি তো আর দেখিনি। আমি তো স্পিডে যাচ্ছি ভিডিও করতে করতে, আটকাইটা হঠাৎ করে এটা দরজা খুলে বেড়ে হচ্ছিল, তখন ওই দাদা একটা ভিতরে তাড়াতাড়ি উনি হঠাৎ করে দরজাটা লাগিয়ে নিলেন। আমি তো ভয় পেয়ে চলে আসলাম, আর সামনে যাইনি। আরও সুন্দর সুন্দর ভিতরে গাছ ছিল, আর আসার সময় দেখুন খুব সুন্দর সুন্দর জবা ফুলেরটা স্টাম্প করে রেখে দিয়েছে, দেখতে কি ভালো লাগে। ফ্লাওয়ার বাগান মানে মানে একটা ছোট্ট শিশুকে যেমন দেখতে ভালো লাগে, ফ্লাওয়ার বাগানগুলি গেলে সেম এরকম লাগে। ফ্লাওয়ার বাগান আর ছোট শিশু দুটা কি সবাই অনেক ভালোবাসে। আর আসার সময় এখানে দেখলাম আঙ্গুর ফুলের গাছ, এই দেখুন আঙ্গুর ফুল, ত্রিপুরার আঙ্গুর ফুল, এটা তারা এখানে লাগিয়েছে। আর দেখুন কত বড় বাঁশ দিয়ে মাচা করে দিয়েছে, এটার মধ্যে নাকি কিছুদিন পরে আপেল চলে আসবে, আর সরি আঙ্গুর চলে আসবে। ভিডিওটা কেমন লাগলো বলবেন। টাটা।